ABC হচ্ছে একটি উদ্দিষ্ট সমবাহ ত্রিভুজ এই হচ্ছে আমাদের এবিসি সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত যা প্রত্যেকটি বাহকে সুন্দরভাবে স্পর্শ করেছে এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক এসএসসি পরীক্ষায় কর্মোপযোগী কনের সাজেশন ও সমাধানের ২৪ নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করবো ক্ষবিভাগ থেকে অধ্যায় সাত আট ব্যবহারিক ও বৃত্ত সংক্রান্ত সমপাদ্য থেকে এবার এর পরীক্ষার জন্য যে সৃজনশীল সমপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের পাঁচটি সৃজনশীল সমপদ্য নির্বাচন করেছি যার মধ্য থেকে চারটি প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উদ্দীপক হিসেবে এখানে দেওয়া আছে এবিসি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান চার সেন্টিমিটার এবং এবিসিডি সামান্তরিক এর দৈর্ঘ্য এ বি সমান পাঁচ সেন্টিমিটার এবং এক্স কোন সমান সাত ডিগ্রি এই উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে ক নাম্বার প্রশ্নে বলছে এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য এ সমান চার সেন্টিমিটার তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্ন দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করি ক নাম্বার প্রশ্নে এবিসির সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার বাহুর দৈর্ঘ্য এ সমান চার সেন্টিমিটার তাই ছোট্ট করে কথাটি আমরা লিখে দিব এ সমান চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসির সমবাহু ত্রিভুজ আঁকা হলো তো প্রথমে আমরা এখানে এ সমান চার সেন্টিমিটার বাহু নিয়ে নিব এখানে এ সমান চার সেন্টিমিটার একটি বাহু নিয়ে নিলাম এখন আমরা সমবাহ ত্রিভুজটি অঙ্কন করব। সমবাহ ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রেখা বা রশি নিয়ে নিব আমি নিয়ে নিলাম এটা নামকরণ করে দিতে পারি বি এবং ই এবার বি রেখাংশ থেকে এই বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব এই বাহুর সমান করে নিলাম এই বাহুর সমান করে নিয়ে অংশ কেটে এটা নামকরণ করে করে সি সি এবার বিসি বিসি বি ও বিন্দুকে কেন্দ্র একই পাশে যথাক্রমে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বিদ্যুৎ চাপ আঁকবো তা আমি এই পাশ থেকে একবার নিলাম একই পরিমাণ যেহেতু সমবাহু ত্রিভুজ তাই সমান হবে তিনটি বাহুর দৈর্ঘ্য এ পাশ থেকেও একবার নিলাম মনে করি পরস্পর এ বিন্দুতে ছেদ করলো এবার এবি এসি যোগ করে তাহলে এবিসি হচ্ছে একটি উদ্দিষ্ট সমবাহ ত্রিভুজ যেটা আমাদের কয় অঙ্কন করতে বলেছিল এরপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করো বিবরণ আবশ্যক তো চলো শুরু করা যাক খ নাম্বার প্রশ্নে এ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে প্রথমে আমরা বিশেষ নির্বাচনটি লিখবো বিশেষ নির্বাচন মনে করি এ বি সমবাহ ত্রিভুজের বাহোত্তর এ সমান চার সেন্টিমিটার দেওয়া আছে এর অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ ত্রিভুজ এ এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন ত্রিভুজের তিনটি বাহু এ বি বিসি এ প্রত্যেকটিকে স্পর্শ করে তো প্রথমে আমরা এই সমান চার নিব নেওয়ার পরে সমবাহ ত্রিভুজটি অঙ্কন করবো উদ্দীপকের তথ্যমতে আমরা এখানে এ সমান চার সেন্টিমিটার নিয়ে নিলাম এটাকে নামকরণ করে দিব এ এরপরে প্রথমে আমরা এখন একটি সম বাহু ত্রিভুজ অঙ্কন করবো তা আমি এখানে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো একটি রেখা বরসি নিয়ে নেব এটা নামকরণ করে দেব বি এবং ই যেটা আমরা একটু আগে অঙ্কন করেছি এবার বি রেখাংশ থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম নামকরণ করে দেব সি এবার বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর একই পাশে দুটি বৃত্ত চা আঁকবো মনে করি এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো এব ও এসি যোগ করে দিলাম তাহলে এবিসি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজ এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে তো অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের যে কোনো আমি এখানে প্রথমে কোণের বৃত্তচাপটা নিয়ে নিচ্ছি এই বৃত্তচাপ নেওয়ার পরে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে এই পাশেও আমি একটা কোণ নিয়ে নিচ্ছি সি বিন্দুতে অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য সবসময় এই নিয়মটি আমরা ফলো করে থাকি যে দুটি কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করি তো আমি এখানে কোন দুটিকে সমান ভাগে ভাগ করছি এই পাশ থেকে একটি বৃত্তচাপ নিলাম ঠিক এই পাশ থেকে আর একটি বৃত্তচাপ নিব তাহলে এখানে একটি ছেদবিন্দু হবে এই ছেদবিন্দু বরাবর আমরা এখন রেখাটিকে যোগ করে দেব খুবই সূক্ষ্ম মাপে করতে হবে না হলে কিন্তু মিলবে না অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য খুব সূক্ষ্ম মাপে কোন দুইটাকে ভাগ করতে হবে তা আমি এটা নামকরণ করে দিতে পারি বি এবং কিউ নামকরণ করে দিলাম এটা এবার সি কোনটাকেও আমরা সমান দুই ভাগে ভাগ করব এটা একটু বাইরে নেই আমি এ পাশ থেকে একটা বৃত্তচাপ নিলাম ঠিক একই পরিমাণ বৃত্তচাপ নিতে হবে দুই পাশ থেকে তাহলে কোনটা সমান দুই ভাগে ভাগ হবে এবার ছেদবিন্দু বরাবর আমরা রেখাটাকে যোগ করে দেব সূক্ষ্ম মাপে করতে হবে না হলে আমাদের এটা নামকরণ করে দিতে পারি এম এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো এখন বিসি রেখার উপর ও থেকে আমরা একটি লম্ব অঙ্কন করবো এই পাশে একটি ছেদ বিন্দু এইভাবে নিব এই পাশেও একটি নিব এই ছেদ বিন্দু বরাবর লম্ব অঙ্কন করার জন্য আমরা এই ঠিক এই কাজটা করে থাকি এই পাশ থেকেও নিব ছেদবিন্দু বিন্দু বরাবর ও থেকে আমরা বিসি রেখার উপর ও ডি লম্ব এঁকে দেব খুবই সূক্ষ্ম হবে না এখন এটা নামকরণ করে দিলাম ও এবং ডি এখন ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি কি করবো আমি এখানে ও ডি এর সমান নিলাম নেওয়ার পরে এরকম করে বৃত্তটি আমরা ঘোরাবো যদি বৃত্তটি তিনটি বাহুকে সুন্দরভাবে স্পর্শ করে তাহলে আমাদের চিত্রটি হয়ে যাবে এই হচ্ছে আমাদের এবিসি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত যা প্রত্যেকটি বাহুকে সুন্দরভাবে স্পর্শ করেছে এখন বিবরণটি কি কিভাবে লিখব সেটি আমি লিখে দিচ্ছি ছোট্ট করে এখানে অঙ্কনটি লিখে দিয়েছি এ বি সি কোণ ও বি সি এ কোণ এর সমতিখণ্ড যথাক্রমে বি কিউ ও সি এম আঁকি মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দু থেকে বিসি রেখার ওপর ও ডি লম্ব আঁকে মনে করি তা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর নির্ণয়ে অন্তর্বিত্ত খুবই ছোট্ট একটি বিষয় আশা করি তোমরা খুব সহজে এখন থেকে চিত্রটি অঙ্কন করতে পারবে এবং বর্ণনাটি লিখতে পারবে এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব গ নম্বর প্রশ্ন বলছে সামান্তরিকটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক আর উদ্দীপকে আমাদের সামান্তরিকের বেশ কিছু তথ্য আছে এবিসি ডি সামান্তরিকের কর নেতর্ক এ সমাচার সেন্টিমিটার আর বি সমান পাঁচ সেন্টিমিটার এবং এক্স কোন সমান ষাট ডিগ্রি এই তিনটি তথ্য নিয়ে আমরা সামান্তরিকটি অঙ্কন করব চলো শুরু করা যাক গ নম্বর প্রশ্নে সামান্তরিকটি অঙ্কন করতে প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এ সমান চার সেন্টিমিটার এবং বি সমান পাঁচ সেন্টিমিটার ও এক্স কোন সমান ষাট ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তাই এখন আমরা প্রথমে এ সমান চার সেন্টিমিটার নিয়ে নিব এখানে এ সমান চার সেন্টিমিটার নিয়ে নিলাম এরপরে বি সমান যেহেতু পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তাই আমরা এখানে বি সমান ও পাঁচ সেন্টিমিটার নিয়ে নিতে পারি এটাকে আমরা এ নামকরণ করব এটা হচ্ছে বি আর যেহেতু এক্স কোন সমান ষাট ডিগ্রি দেওয়া আছে তাই আমরা এখানে ষাট ডিগ্রি কোনটিও অঙ্কন করে নেব ষাট ডিগ্রি কোন অঙ্কন করা খুবই সহজ আমরা প্রথমে এরকম একটি রেখা নিব নেওয়ার পরে এর বৃত্ত চাপটি ঠিক এইভাবে নিব বৃত্ত চাপ যেটা নেব সেটাই এখানে ব্যাস নিলেই আমাদের ষাট ডিগ্রি কোনটি অঙ্কন হয়ে যায় এরপরে আমরা এটা ছেদ বিন্দু বরাবর ছেদ বিন্দু পর ঠিক এইভাবে আমরা কি করব যোগ করে দেব তাহলে এটা ষাট ডিগ্রি কোন হয়ে যাবে এটা হচ্ছে এক্স কোন সমান ষাট ডিগ্রি এখন আমরা সামান্তরিকটি অঙ্কন করব। সামান্তরিকটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা এরকম করে যে কোনো একটি রেখা বারোশি নিয়ে নিব এটা নামকরণ করে দেব বি এবং ই এবার বি রেখাংশ থেকে বি বাহুল সমান করে বিডি অংশ কেটে নেব এটার নামকরণ করে দেব ডি এবার বিটি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হচ্ছে অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণ নিয়ে দুই পাশ থেকে বৃত্তচাপ নিতে হবে ছেদ বিন্দু বরাবর আমরা সুন্দর করে স্কেল বসিয়ে এখানে আমরা একটি চিহ্ন দিয়ে দেবো এটার নামকরণ করে দেব ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে কোণের সমান করে আমরা এখানে একটি কোন অঙ্কন করে দেব যেহেতু ষাট ডিগ্রি তাই বৃত্তচাপ যেটা নিয়েছি সেটাই বেশ হয়ে যাবে এবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে আমরা বড় করে যোগ করে দেব দুই পাশে যোগ করে দেব যেহেতু আমাদের বর্ণনাতে উভয় পাশে বর্ধিত করতে হবে তাই একবারই আমরা সেই কাজটা করে দিচ্ছি এটাকে আমরা নামকরণ করে দিব এখানে এক্স সমান করে নিয়ে নিলাম এবার আমাদের যে এ বাহু ছিল এটার অর্ধেক করতে হবে যেহেতু এ সমান আমাদের চার সেন্টিমিটার ছিল তাই এটাকে অর্ধেক করা খুবই সহজ আমরা দুই সেন্টিমিটার নিলে অর্ধেক হয়ে যাবে তাই আমি এখানে আর বৃত্তচাপ নিয়ে এটাকে অর্ধেক করলাম না এবার আমরা এ বাই টু এর সমান অর্থাৎ অর্ধেকের সমান ব্যাসার্থ নিয়ে ও থেকে ও এম থেকে এরকম করে আমরা বি অংশ কাটবো এই বিপরীত পাশেও দুই পাশ থেকে আমরা কেটে নিলাম এটাকে নামকরণ করে দেবো এ আর এটা নামকরণ করে দেব সি এবার সবগুলোকে আমরা কি করবো যোগ করে দেব। এবার বি যোগ করে দিলাম এডি যোগ করে দিলাম এবি যোগ করি এবং সিডি যোগ করে দিলাম তাহলে সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক যেটি আমাদের ক নম্বর প্রশ্নে অঙ্কন করতে বলেছিল এর বর্ণনাটি কিভাবে লিখবো সেটাই আমি এখন লিখে দিচ্ছি অঙ্কন যে কোনো রশি বিই থেকে বি এর সমান করে বিডি অংশ কেটে নেই বিডি রেখার ও নির্ণয় করি ওকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে বি ও এম কোণাকি ও এম কে ও পর্যন্ত বর্ধিত করি ও ও ও থেকে এ বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এ এবং ও সি রেখা অংশ কেটে নেই এবং এবিডি এবং এডি যোগ করি তাহলে হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক তা আশা করি তোমরা বুঝতে পেরেছো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই বিদায় চাইছি আল্লাহ হাফেজ